হাতে মাত্র এক মাস, তারপরে সেজে উঠতে চলেছে গোটা রাজ্য, যেখানে আরজিকর ঘটনা নিয়ে গোটা দেশ ও রাজ্য তোলপাড়। ঠিক তারই মাঝে আমি চলে এসেছি বাতকুলার প্রতিটি দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি পর্ব নিয়ে। দেখে নেব প্রতিটি পূজা প্যান্ডেলের প্রস্তুতি পর্ব, কোন কোন ক্লাব কী কী থিম প্যান্ডেল তৈরি হচ্ছে তা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। সঙ্গে রয়েছে আমি বিজয়, চলুন একে একে দেখে নেব প্রতিটি পূজা প্যান্ডেল ও মণ্ডপ। প্রথমেই দেখে নেব আমার প্রতিবেশী ক্লাব যুবক সংঘ। প্রতি বছরের তুলনায় এবছর তাদের পূজা প্যান্ডেল অনেকটাই বড় হতে চলেছে। আপাতত বাঁশ বাঁধার কাজ চলছে। এবার দেখে নেব বাতকুল্লা হাই স্কুলের মাঠে ভাতৃশ্রী ক্লাবের পূজা প্যান্ডেল। প্যান্ডেলটির উচ্চতা প্রায় 80 ফুট হতে চলেছে। এবার দেখে নেব ইয়ংস্টার ক্লাবের পূজা প্যান্ডেল। কত বছরের তুলনায় তাদের এবছরের পুজো বাজেট অনেকটাই বেশি। এবছরের সর্বসেরা আকর্ষণ রয়েছে কর্ণাটকের চামুণ্ডা মন্দির, যার উচ্চতা প্রায় 120 ফুট হতে চলেছে। সকল বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, তাই চলুন একে একে দেখে নেব প্রতিটি পূজা প্যান্ডেলের প্রস্তুতি পর্ব। প্রচুর হাইট হয়, প্রায় 80-90 ফুট। কত? 115 কুড়ি হয়ে যাচ্ছে আমাদের, কুড়ি তো আসছে।